হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমি আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠেছি বলে গলাটা ধরে যাচ্ছে। তো পুজো তো চলিয়ে এলো, তোমাদের সকলকে শুভ চতুর্থীর অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা খুব এনজয় করো পুজোর এই কদিন, কিন্তু যেভাবেই এনজয় করো খুব সেফলি এনজয় করো, কারণ এখন বাইরের পরিস্থিতি তো খুব একটা ভালো নয়। তাও তাও তোমরা এনজয় করবে, আমি নিজেও করব, কিন্তু সেফলি ভাবে। আর কি বলতো, পুজো তো চলিয়েছে, চারিদিকে মাইক বাজছে, পুজো পুজো একটা রব। সেই কারণে আমি ভাবলাম পুজোর 4 দিন আমি কি করছি তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। তো চতুর্থ দিন থেকে তোমাদের সাথে শেয়ার করা শুরু করলাম। তো এখন হচ্ছে, এখন অনেকটাই মানে বেলা হয়েছে, 9টা বাজে। তো এই দেখো 9টা বাজে, তো আমি এখন বিছানা গোছাবো, কারণ কি অনেকটা সকালে উঠি, টুকটাক ঘরে কাজ ছিল সেগুলো করলাম, ছেলেকেও খাইয়ে দিয়েছি, আর নিজেদের জন্য সমস্ত কিছু কেনাকাটা করেছি। মানে এখনো বাকি আছে, আজকে বিকালে বেরোবো, তোমাদের সাথে শেয়ার করব সেটা। আর ভাবলাম আমার খাটটাকে একটু পরিষ্কার করব। পরিষ্কার করবো মানে নতুন একটা বেড কভার কিনেছি, পাতবো সেটা, কারণ পুজোর সময় দেখবে বাড়িতে কেউ না কেউ আসতেই থাকে। তো পুরোনো বেড কভারটা কিরকম একটা লাগছে, সেই কারণে নতুন একটা বেড কভার পাতবো। তো চলো আগে পেতে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখো আমার মানে বিছানা, নতুন বেড কভার পাতা কমপ্লিট। এই দেখো, তো তোমরা কেমন লাগছে জানিও নতুন বেড কভারটা, কারণ এই কালারটা শুনেছি খুব তাড়াতাড়ি কেটে যায়, তবুও মানে একে লাল খয়েরি এরকম হলুদ পাতাচ্ছে। ভাবলাম এরকম একটু ডিফারেন্ট কালার পাতি। হ্যাঁ যা, ঠিক আছে চলো, কিছুদিনের মধ্যে যদি নষ্ট হয়ে যায় যাবে, একবার তো পাতি আগে মানে ইউজ করি, তারপর দেখি। তো তোমরা জানিও কমেন্ট করে যে আমার বেড কভারের কালারটা কেমন এবং কেমন লাগছে। ঠিক আছে, তো চলো, অনেক অনেক এখন আদার্স কাজ আছে, কারণ পুজো মানেই অনেক অনেক কাজ। তো সেগুলো আগে কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে সময় বের করে কথা বলছি, চলো। তো দেখো আমি সকালে সমস্ত কাজকর্ম মিটিয়ে এখন আমি স্নান করে চলেছি, আর আজকে মানে শ্যাম্পু করে নিয়েছি। কাল করে ষষ্ঠী শ্যাম্পু করতে নেই বলে নাকি, ষষ্ঠীর দিন অষ্টমী দিন শ্যাম্পু করতে নেই, সেই কারণে আজকে শ্যাম্পুটা করে নিয়েছি। ছোট তো চুল তো কি হয়েছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হবে, আর পুজোর দিন তো অবশ্যই করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে সমস্ত কাজ বাজ মিটিয়ে আমি স্নান করে চলে এসেছি, একটু ঠাউরকে দিয়ে নিয়ে এবার আমি রান্নাঘরে যাবো। রান্নাঘরে তাড়াতাড়ি কাজকর্ম সব মিটিয়ে নেবো, দেখি কি রান্না বান্না হয়, তারপর ছেলেটাকে খাইয়ে যা যা কাজ আছে মিটিয়ে বিকালে আবার একটু শপিং করতে বেরোবো, তোমাদেরকে আগেই বলেছি। তো চলো রান্নাঘরে যাই, দেখি কি কি রান্নার মেনু আজকে আছে, কারণ এই 4 দিনই একটু স্পেশাল স্পেশাল, মানে আমাদের মধ্যবিত্ত পরিবারে স্পেশাল বলতে কি বলতো, মাছ মাংসটা, এর থেকে বেশি কিছু তো নয়, আর মানে এইগুলোই হবে। তো দেখি চলো কি কি রান্না বান্না আজকে হয়, আগে রান্নাঘরে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে দেখছি মানে শুক্তোটা অলরেডি অনেকটা করা হয়ে গেছে, মানে আমার শাশুড়িমা করেছেন। তো আমি শুক্তোটাকে সাঁতলে নিচ্ছি। তো দেখো কড়াই 5 ফোড়ন দিয়ে শুক্তোটাকে আমি ঢেলে দিলাম, তারপর একটু চিনি দিয়ে দিচ্ছি, আর একটা ভাজা মশলা আমার শাশুড়িমা করেই রেখেছেন, সেটাকে লাস্টে ছড়িয়ে দেবো। তো দেখো হয়ে গেছে, আমি ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি, তাহলেই আমার শুক্তো কমপ্লিট হয়ে গেল। আর এরপর আমি মাছের ঝাল করব, মানে বাঁধাকপির তরকারি করব আর মাছের ঝাল করব। তো বাঁধাকপির তরকারিটা আজকে মাছের মাথা দিয়ে করব। তো আগের দিন কাতলা মাছ নেওয়া হয়েছিল, সেই মাথাটা ছিল কাতলা মাছের, তো সেটা দিয়েই বাঁধাকপির তরকারি করা হবে, সেই কারণে আমি মাছটা ভেজে নিলাম। তো তারপর আমি বাঁধাকপির তরকারিটা চাপাবো। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বাঁধাকপির জন্য আলুটা ভেজে নিচ্ছি, তারপর আমি বাঁধাকপির মশলাটা করে নেব কড়াতে, গোটা গরম মশলা দিয়ে, গোটা গরম মশলা দিয়ে, তারপর আমি মানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেবো। আর আজকে টমেটো ঘরে নেই, সেই কারণে আর টমেটোটা দিচ্ছি না, না থাকলে দেওয়া যেত টমেটো। তারপর আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম, আদা রসুন মানে যা যা মশলা লাগে সেগুলো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি বাঁধাকপিটা দিয়ে দেবো, আর বাঁধাকপিটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়ে একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো, তারপর একটু মিষ্টি দিয়ে নাবিয়ে নেবো, তাহলেই আমার বাঁধাকপি কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, মাছের মাথাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেছে, এরপর আমি বাঁধাকপিটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো, তাহলেই বাঁধাকপি আমার রেডি হয়ে যাবে। আর যে রান্না বলতে দেখো শুক্তো, বাঁধাকপির তরকারি, আর ছেলের 1 পিস মাছ ভাজা রেখেছি, আর মাছের ঝাল এটাতে করেছি, আর ভাত হয়েছে মার্কেটিং, তো সেটা করতে বেরোচ্ছি। দুপুরবেলা রান্না মানা করার পর আর একদম ভালো লাগছিল না, বাড়িতে একটু অসুবিধা ছিল বলে আর দুপুরের ভিডিওটা আমি করিনি। তো এখন সন্ধ্যাবেলা মানে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এখন 7টা বাজে, এখন বেরোচ্ছি একটুখানি, মানে যে কটা কেনাকাটা বাকি আছে সেগুলো করে নিয়ে আসছি। আর দেখো নতুন ড্রেস পরে নিয়েছি, নতুন ড্রেস বলতে একদম নর্মাল একটা কুর্তি নিয়েছি। তো এই দেখো, এই যে
নরমাল একটা কুর্তি নিয়েছি, তার সাথে এমনি ঘরেই ছিল এই কানের এই দুগুলো পরে নিয়েছি। তো রেডি হয়ে নিয়েছি, এবার চলো বাইরে যাই, টুকটাক যে কেনাকাটা গুলো আছে সেগুলো করে নিই, তারপর রাতে এসে কথা বলছি, কারণ এমনিতেও আমাকে তাড়া দিচ্ছে, এরপর আরো লেট করলে আরো আমাকে তাড়া দেবে। তো চলো আগে আমি মার্কেটে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে চলো। তো দেখো আমি মার্কেটে চলে এসেছি, আর মার্কেটে এসে আমি লিপস্টিক দেখছি। তো এগুলো আমার পছন্দ হচ্ছিল, কিন্তু যে কালারটা খুঁজছিলাম সেটা পেলাম না বলে নিলাম না। আর দেখো এই হারগুলো দেখছি, এই হারগুলো বেশ ভালো লাগছে, তো এর মধ্যে থেকেই ভাবছি একটা হার নেব। তো খুবই ভালো ভালো আছে, কিন্তু কী বলতো, যে যে কালারের খুঁজছি ঠিক ঠিক সেই কালারের পাচ্ছি না বলে অনেক কিছু নিতে পারলাম না। তো আমি আনতে বলছিলাম, কিন্তু বলছে পুজো তো এসেই গেছে, এখন আর আনবে না। তো এর মধ্যে থেকেই বেছে টেছে নিতে হচ্ছিলো। আর কি বলতো, একটু মলে, মানে আজকে মলে যাইনি, এটা আগের দিন আমি মলে গেছিলাম, তো তখন আমি মানে শার্টগুলো দেখছিলাম। তো দেখো এগুলো খুব ভালো লাগছিলো দেখতে, ছেলেকে নিয়ে গেছিলাম। আর এখানে অনেক রকম মানে জিন্সের প্যান্ট, কটন প্যান্ট অনেক রকম ছিল, তো দেখছিলাম মানে বাবুর বাবার জন্য যদি নেওয়া হয়। তো এর মধ্যে থেকেই বেছে টেছে মানে একটা নিয়েছিলাম, কালারগুলো বেশ আমার পছন্দ ছিল, কিন্তু ওর বাবার অতটাও ঠিক পছন্দ হচ্ছিলো না, সেই জন্য মানে দোনো মনো খাওয়া হচ্ছিলো। তো দেখো মানে এখন মলে ভালোই ভিড় আছে, তো ছেলে তো কিছুতেই আসতে চাইছিলো না খেলনা দেখে। আর এইগুলো আমার কুর্তি দেখছিলাম, কুর্তিগুলো ভালো লাগছিলো, কিন্তু বড্ড বেশি লং লং, আর আমি লং কুর্তি খুব একটা আমার ভালো লাগে না অতটাও, সেই কারণে নিলাম না। আর ব্যাগগুলো দেখো কি সুন্দর ব্যাগগুলো আছে, শাড়িগুলোও খুব সুন্দর ছিল। দেখো এই শাড়িটা তো আমার খুবই পছন্দ হয়েছিল, মানে এই শাড়িটার কালার কম্বিনেশানটা খুব সুন্দর ছিল। আর গ্রাউন্ডটা দেখো খুব সুন্দর আছে গ্রাউন্ডগুলো এখানে, কিন্তু আমি যেহেতু নিয়ে ফেলেছি সেই কারণে আর গ্রাউন্ড নিলাম না, নাহলে আমার এটা খুবই পছন্দ হয়েছিল। আর শাড়িগুলোও দেখো কত সুন্দর সুন্দর সব শাড়ি আছে, আমার তো মানে এই ইয়েলো কালারের শাড়িটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি সবই যেহেতু আগে থেকে নিয়ে ফেলেছি সেই কারণে আর নিতে পারলাম না। আর দেখো রাস্তায় জ্যাম, দেখো শুধু মানে এত ভিড় যে মানে এখন যদি মার্কেটিং করতেই এতটা ভিড় হয়, তাহলে বলো তো ঠাকুর দেখতে গেলে কতটা ভিড় হবে। আমি কেনাকাটা করে চলে এসেছি, মানে বিকেলবেলা ছিল, আমি সন্ধ্যাবেলা বললাম ঠাকুর ছিল তখন 7টা বাজে, তো তখন বেরিয়ে বেশিক্ষণ বাইরে ছিলাম না, 8 ঘন্টা বাকি ছিলাম, প্রচন্ড বাইরে ভিড়, সেই জন্য বললাম যে না বেশিক্ষণ থেকে লাভ নেই, বেশ কিছু তো কেনাকাটা ছিল না, কয়েকটা জিনিস ছিল, তো ঠাকুরের শাড়ি ছিল পেলাম না, আমি চলে এলাম মানে বিকেলে, ও আবার গেল মানে ক্লাবের চাঁদা কেনাকাটা গেছে। তো আমি বললাম তুমি ওখান থেকে আসার সময় যদি পাও তো তাহলে নিয়ে চলে আসবে, তো কয়েকটা জিনিস কেনাকাটা ছিল সেগুলো কেনাকাটা করে নিয়ে চলে এসেছি, তো তোমাদের সাথে দেখাচ্ছি সেগুলো দেখাচ্ছি যদি নিচ্ছি। প্রথমেই দেখো দেখাচ্ছি মানে এটা আমার শ্বশুর আমার ছেলেকে দিয়েছে, মানে যেরকম আমার বাবা দিয়েছে সেরকমই, এই দেখো মানে ওর ওর মানে প্রতিটা জামা, তিনটে জামা হচ্ছে গেলে এক হয়ে গেল, এই প্যান্ট সেম মানে যেরকম দিয়েছে, শুধু কালারটা একটু আলাদা আছে। আর আজকে আমার বাবা এসেছে, তো আমার মেজো কাকিমা আমার ছেলের জন্য জামা পাঠতে দিয়েছে, এই দেখো, এই যে তার সাথে এই প্যান্ট, খালি ছেলের মানে প্রত্যেকটা ছেলে। আর ওর বাবাও নিয়েছে, ওর বাবা মানে পছন্দ করে এইটা এইটা নিল, এই শার্টটা নিল। তো খুলছি না প্যাকেটটা, এইভাবেই দেখাচ্ছি, দেখো কালারটা কতটা বুঝে যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু এটা সামনে থেকে দেখতে খুব সুন্দর লাগবে, মানে স্মার্ট লাগবে দেখতে পড়লে। আর কাপড়টা খুব ভালো, এটা নিয়েছে ওর বাবা। আর আজকে একটা প্যান্ট নিল, শুধু এই যে এরকম দেখো মানে এই একটা প্যান্ট নিয়েছে, একটা কটন প্যান্ট, আগে দিন জিন্স নিয়েছে ওই জন্য আজকে একটা কটন প্যান্ট নিল, আমি বললাম কটন প্যান্ট নাও তোমার রেগুলার পরার সুবিধা হবে, আর তোমার সাথে কথা বলছি বলে দেখো পাখাটা বন্ধ করে দিয়েছি, তো ঘেমে যাচ্ছি কষ্ট হচ্ছে। আর এরকম বললাম না সকলেরই নেওয়া হয়ে গেছিল, শুধুমাত্র মানে আমার বাবার বাকি ছিল, তো এই দেখো এটা বাবার জন্য নিয়েছি, এই কালারটা মানে ফোন করে ইউজ করলাম বা এই কালারটা পছন্দ করলাম, আমি বললাম হ্যাঁ এটা নিয়ে এটা ভালো লাগবে, তো ওই জন্য এটা নিলাম এই কালারটা। মানে এগুলো কিন্তু আমি সব আজকে নিইনি, আগের দিন নিয়ে রেখেছি, আজকে একটা জন্য ভিডিও করবো সেজন্য সব একসাথে দেখাচ্ছি, এটা ওই শাড়িটার সাথে নিয়েছি। আর কসমেটিক বলতে কি বলতো, এই হারটা নিয়েছি, তোমার
এর সাথে পরার জন্য ওই আগে যে পিঙ্ক হলুদ শাড়িটা তার সাথে পরার জন্য এই শাড়িটা নিয়েছি, এই হারটা নিয়েছি। পিঙ্ক হলুদ যে শাড়িটা মানে যে ব্লাউজটা নিয়েছি তার সাথে এই ইয়েলো কালারের হারটা নিয়েছি। জানি না কেমন লাগবে, তো নিয়েছি, পছন্দ হলো, এটা নিয়েছি। তার সাথে তো মেয়ে মানি তো জানো টিপ তো নেবই, এই যে দুপাতা টিপ নিয়েছি। আর এই যে 95 এর একটা মানে ছোটই নিয়েছি, বেশি বড় নিইনি, ছোট গুলোই নিয়েছি একটা। এটা সিসি ক্রিম, একটা লিপস্টিক নিয়েছি নরমাল মানে রেগুলার ইউজ করতে পারবো সেরকম। আর এই যে তিনটে কালারের নেল পলিশ নিয়েছি, গ্রিন নিয়েছি, রেড নিয়েছি আর পিঙ্ক নিয়েছি। এই যে তিনটে কালারের, রেড তো সবসময় পরা যায়, পিঙ্ক শাড়িটার সাথে ম্যাচিং করে নিয়েছি। আর গ্রিন কালারের একটা টপ হয়েছে মানে কুর্তি হয়েছে তার সাথে এটা নিয়েছি। তো তিনটে নেল পলিশ নিয়েছি, নেল পলিশ আর লাইনার নিয়েছি একটা, এই যে লাইনারটা নিয়েছি। কাজল নিয়েছি, এটা মানে কাজল নিয়ে আমার আর কি ইউজ করাও হয়ে গেছে, ওই জন্য প্যাকেট থেকে তুলে নিয়েছি, দেখো প্রচন্ড ভেপে যাচ্ছি আমি। এই যে আর দেখো এই কানেরটা নিয়েছি, খুলে দেখাচ্ছি সেদিন একটা কুর্তি নিয়েছি নিয়েছি তার সাথে, দেখো এই কানেরটা। পরবো এর পর দিন, তোমরা ভালো লাগছে কিনা জানি না। তো ব্যাস এই কটায় কেনাকাটা হয়েছে, আর কিছু কেনাকাটা করিনি। আর কি বলতো সব থেকে বড় কথা মানে সকাল থেকে তো এইভাবে বিকেল বেলা যাক অনেক টাইম দেবো কিন্তু হলো না, বেরোতে পারতি অনেকটা সন্ধ্যা গেল। তারপর ওকে ক্লাব থেকে একটু ফোন করলো যে এরকম একদিন তো অন্তত আয় এরকম চাঁদা কালেকশন করার জন্য। তো আমি বললাম ঠিক আছে চলো, সময় তো দেওয়াই হয় না আমাকে, অল্প একটু সময়ের জন্য বের করে ঠাকুরের সাইটা তাও পেলাম না। ওকে বললাম তুমি আসার সময় নিয়ে এসো, আমি টুকটাক কয়েকটা জিনিস নিয়ে চলে এসেছি। সেই জন্যে আমি ভাবলাম তো ভিডিওটা আজকে দেখা দেখ দেখিয়ে দিই, কারণ পুজো তো শেষই মানে প্রায় দুদিন হয়ে গেল, তো আবার কবে আমি দেখাবো এইসব জিনিসগুলো। সেই কারণে আজকেই মানে ভিডিওটা আমি মানে শ্যুট করে নিচ্ছি, তোমাদেরকে আমি কালকে ছেড়ে দেবো মানে পোস্ট করে দেবো ভিডিওটা। তো আমার মানে কসমেটিক তো বেশি নেই, অল্প কিছু কসমেটিক, তো টুকটাক সবই তোমাদের সাথে দেখালাম, কেমন লাগলো জানিও। যেমন মানে পেরেছি সেরকমই কেনা করেছি। আর দেখো আজ আমি আজকেও তো নতুন কুর্তিটা পরেই নিয়েছি, কারণ পুজো তো স্টার্ট হয়ে গেছে। আমাদের দিকে এখনো পর্যন্ত তেমন রাস্তায় মানে পুজো দেখতে যাওয়ার কোনো ভিড় নেই, এমনি কেনাকাটাই এখনো পর্যন্ত চলছে। কিন্তু কলকাতার দিকে তো মানে পুজো প্যান্ডেল পুরো শুরু হয়ে গেছে, মানে আগের দিন থেকেই প্রায় চতুর্থ থেকেই শুরু হয়ে গেছে, মানে হ্যাঁ তৃতীয়া থেকে তো শুরু হয়ে গেছে। আমাদের এখানে এখনো না, আমাদের এখন মানে ষষ্ঠী থেকে শুরু হবে, কারণ এত তাড়াতাড়ি আমাদের এখানে শুরু হয় না। কেনাকাটা এখনো পর্যন্ত সকলেরই চলছে। তো আজকে ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, কারণ আমার বাবা এসছে, ছেলে বাবার কাছেই আছে, ওকে ওর বাবার কাছে রেখে আমি তোমার মানে ভিডিওটা মানে শুট করছি। তো চলো গুড নাইট, আবার দেখা হবে নেক্সট মানে পরের ব্লগে। এখন তো চেষ্টা করবো পরস্পর মানে প্রতিদিন এক একটা করে ব্লগ দিতে তোমাদেরকে। তো কেমন লাগে ব্লগটা জানিও, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো। তো আর কিছু বেশি বলছি না, দেখো প্রচন্ড ঘেমে যাচ্ছি, পাখাটা বন্ধ করেছে, আর যে প্রচন্ড গরম আছে। তো চলো গুড নাইট, বাই বাই, টাটা।